লালিগার শিরোপাটা নিশ্চিত হয়েছে আগেই, মায়োর্কার বিপক্ষে ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। টানা দুই ম্যাচ হারায় বার্সেলোনার লক্ষ্য জয়ে ফেরা। দুই ক্লাব কিংবদন্তি বুস্কেটস ও জর্ডি আলবার বিদায়ক্ষণের সাক্ষী হতে ক্যাম্প নুতে হাজির হাজারো সমর্থক। প্রতিপক্ষের গার্ড অব অনারে মাঠে নামে বার্সেলোনা। খেলার প্রথম মিনিটই গোলের দেখা পেয়ে যায় কাতালানরা। গাবির দেয়া বুদ্ধিদীপ্ত পাস গোল করে দলকে লিড এনে দেন আনসুফাতি। ম্যাচের শুরুতে গোল হজম করে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে মায়োর্কা। ম্যাচের ১৩ মিনিটেই বালদেকে অ্যাটাক করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আমাত। তবে বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় জাবির শিষ্যরা। ২৪ মিনিটেই সফল তারা। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আনসুফাতি। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে আবারও কাতালানদের আক্রমণ। ১০ জনের দল নিয়ে রক্ষণভাগ সামলাতে ব্যস্ত মায়োর্কা। ৭০ মিনিটে আবারও গোলের দেখা পেয়ে যায় বার্সা। ডেম্বেলের দেয়া বলে দারুণ গোল গাবির, আর তাতে ৩-০ ব্যবধানের জয় পেয়ে যায় বার্সেলোনা। এ ম্যাচ দিয়েই ১৫ বছরের বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানলেন সার্জিও বুস্কেটস। আর ক্যাম্প নুতে অশ্রুসিক্ত চোখে সমর্থকদের বিদায় জানান জর্ডি আলবা। ম্যাচ শেষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। আমি তাদের বলেছিলাম তারা ভাগ্যবান, কারণ ক্যাম্প নু থেকেই সবাই এভাবে বিদায় নিতে পারে না। যে সমর্থকদের সামনে এত বছর তারা খেলেছে তাদের সামনে থেকে বিদায়টা খুবই কষ্টদায়ক। সমর্থকরা তাদের সুন্দরভাবেই বিদায় জানিয়েছে, সত্যি তারা অনেক ভাগ্যবান। এদিকে এই ম্যাচই ছিল ক্যাম্প নুর শেষ ম্যাচ। সংস্কার কাজের জন্য আগামী মৌসুমে এ ভেন্যুতে মাঠে গড়াবে না কোনো খেলা। তবে ২০২৪-২৫ মৌসুম থেকে আবারও চালু হবে ঐতিহাসিক এই স্টেডিয়াম। তামিম হোসেন, সময় সংবাদ।